আবার এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলাম ব্যক্তিগত কোনো সংগঠন নয়, আর ধর্ম নিরপেক্ষতা তো প্রশ্নেই ওঠে না। এখানে যারা আছেন দায়িত্বে এনারা সবাই পরীক্ষার মাধ্যমে এখানে এসেছেন, এবং প্রত্যেকটা ব্যক্তি আমার কাছে মনে হয় যারা আলামিন, এবং এদের দ্বারাই এদেশের শুধু সংখ্যালঘু নয়, এদেশের প্রত্যেকটা বিষয় এবং সম্পদ, প্রাকৃতিক সম্পদ, ভূ সম্পদ যাই বলে না কেন, সবই আমার কাছে মনে হয় নিরাপদ এবং সুরক্ষিত। শুধু বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমি দীর্ঘ 40 বছর আছি, যদি আমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হই, তাই এদেশ বিনির্মাণে সংখ্যালঘুরা তাদের মাননশীলতা, তাদের অর্থ, তাদের শ্রম দিয়ে এদেশকে সুদলা সুফলা সুষ্ঠু সমলকে গড়ে তুলতে চাই, যা পৃথিবীতে একটি অনুকরণীয় দৃষ্টান্তে থাকবে যে জামাত ইসলামের মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত, এবং সেই রাষ্ট্রটির নাম বাংলাদেশ, এবং সেখানে একটি পাখি থেকে শুরু করে একটা মানে অন্য প্রাণী পর্যন্ত মানে ক্ষতিগ্রস্ত হয়নি বা হবে না। তা আগামী দিনের এই সুন্দর রাষ্ট্র বিনির্মাণে আমি আমার জীবনের শেষ বক্তব্য উৎসবের কথা প্রস্তুত আছি, 1500 তো হবেই, মানে এই পরিমাণ সদস্য সংখ্যা আমাদের আছে মাগুরা জেলার, এবং এরা ভয় ভীতির ঊর্ধ্বে উঠে এখন কাজ করে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন হিন্দু ভাই 40 বছর ধরে জামাত ইসলামের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন, শাখা দায়িত্বশীল হিসাবে, তার যে বক্তব্য, তার যে অনুভূতি, তার যে অনুপ্রেরণা এবং তার যে শক্তিশালী একটি হিম্মত, সাহস এবং জামাত ইসলামী দলের প্রতি, সংগঠনের প্রতি যার যে আদর্শ বাস্তবায়ন করে ফেলেছে, তার ভিতরে যে একটি অনুভূতি তৈরি হয়েছে, এ বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নিয়ে আসছি, এই জন্য যে বাংলাদেশের অনেক মুসলিম ভাই যারা জামাত ইসলামীকে নিয়ে কটাক্ষ করে, বাংলাদেশে যারা ইমানদার মানুষ তারা জামাত ইসলামীকে নিয়ে কটাক্ষ করে, কিন্তু একজন হিন্দু ভাই 40 বছর ধরে জামাত ইসলামীতে কাজ করছেন এবং তিনি সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন, তিনি আর কেউ নয়, বাংলাদেশের মাগুরা জেলাতে উত্তম কুমার, তিনি যে কাজটি করেছেন একটি নজির, একটি ইতিহাস, একটি ঐতিহ্য কাজ করেছেন, সেটা আপনাদের সামনে স্মরণ করানোর জন্য তার মুখ থেকে আমরা আজকে সরাসরি শুনবো। আজকে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো যে আপনারা আজকের ভিডিওটি দেখুন, মন্তব্য করুন, এবং জামাত ইসলামী আদর্শবাদী সংগঠন হিসাবে আপনার দায়িত্ব, আপনার মন্তব্য, আপনার করণীয় বা আপনার কাজ কি, এটা আপনাদের কাছে বলে আজকে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। মাগুরা পৌরসভা 6 নম্বর ওয়ার্ড, পার্নন্দলি, চরপাড়া। 1984 সাল থেকে আমি সরাসরি বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমি যুক্ত আছি, এবং জামাত ইসলামের সঙ্গে যুক্ত হয়েছি এই কারণেই, এই সংগঠনটি একটি আদর্শিক সংগঠন, এই সংগঠন কোনো সাম্প্রদায়িক সংগঠন নয়, এই সংগঠনের বিশেষ করে ইসলাম এবং হিন্দু ধর্মের এই দুটো অধ্যায় বাদ দিলে আর সব কিছুই আমি মনে করি যে একটি সুন্দর কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংগঠন দেশভাগের পর থেকেই এই ভূখণ্ডে কাজ করে যাচ্ছেন, আর জামাত ইসলামের দ্বারা যদি এদেশে একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র, বিধিবিধানমূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়, তা সেখানে এদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি উপকৃত হবে। তাই আমি উদ্বুদ্ধ হয়েছি এই কারণেই যে এই সুন্দর সংগঠন, আর এই সুন্দর সংগঠনের যেনারা দায়িত্বে আছেন এনারা খুব ভালো মানুষ, এনাদের নীতি নৈতিকতা মূল্যবোধের কোনো স্খলন ঘটেনি, এবং ওনাদের দ্বারা এদেশে সংখ্যালঘুদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিশেষ করে নির্বাচন পূর্ব এবং নির্বাচন পরবর্তীকালে যে সকল সহিংসতা এবং বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে, সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, লুট করা, চাঁদাবাজি করা, তার সঙ্গে এই সংগঠনের কোনো সম্পৃক্ততা আমরা পাইনি, বরং বহু ক্ষেত্রে বহু জায়গায় রাত্রি জেগে এই সংগঠনের কর্মীরা, নেতারা মন্দির, বিশেষ করে সংখ্যালঘুদের উপাসনালয় পাহারা দিয়েছেন, রক্ষা করেছেন হিন্দু সম্প্রদায়ের মানে ধন সম্পদ, তাদের জীবনও রক্ষা। আমি মনে করি যে এই সংগঠন দ্বারাই সম্ভব একটি সুন্দর এবং কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এবং সেই রাষ্ট্রে বসবাস করি সকল ধর্মের, বর্ণের, গোত্রের লোকের শান্তি এবং তাদের জীবন, তাদের ধর্ম সব কিছুই মানে নির্বিঘ্নে পালন করা সম্ভব, এটা আমার নিজের উপলব্ধিতে এসেছে। তাই আমি অনুপ্রাণিত হয়েছি এই সংগঠনের, ওনাদের যে স্নেহ ভালোবাসা, ওনাদের যে সহমর্মিতা, সুখে দুঃখে আপদে বিপদে যখনই ডেকেছি তখনই পেয়েছি, এবং মাগুরাতের আমি অসংখ্য উদাহরণ দিতে পারি, সংখ্যালঘুদের সম্পদ উদ্ধারের প্রশ্নে ওনাদের সহযোগিতা পেয়েছি। তাই এখান থেকে আমার আগামী দিন যতদিন পৃথিবীতে ঈশ্বর আমাকে বাঁচিয়ে রাখবেন এখান থেকে সেরে যাওয়ার আমার কোনো সুযোগ নাই, এবং আমি আমার সম্প্রদায়ের, আমার হিন্দু জাতিগোষ্ঠীর ভিতরে আমি আমার শক্তি সামর্থ্য অনুযায়ী আমি প্রচার চালিয়ে গেছি, এখন চালাচ্ছি, আগামীতে চালিয়ে যাবো, এবং এখানে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অন্যান্য দল না করে এখানে আসা উচিত। আর তারপর আমি বেশি উদ্বুদ্ধ হয়েছি ধর্ম নিরপেক্ষতার স্লোগানে যে পরিমাণ এদেশের হিন্দুদেরকে ক্ষতি করা হয়েছে, আর এই সংগঠন কিন্তু সেই মানে সেকুলারিজমকে এনারা ধারণও করেন না, পালনও করেন না, আমরা ওটা করতে প্রস্তুত না, আমরা এর বিরুদ্ধে আরও সোচ্চার যে ধর্ম নিরপেক্ষতার আড়ালে মুখোশে আমাদের যে ক্ষতি হয়েছে আমাদের আর ক্ষতি হোক এটা আমরা চাই না। একটু কয়েকদিন আগের কথা বলি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মাগুরা জেলা শাখার পক্ষ থেকেও আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল যে আপনি আসেন, আমাদের একটা অনুষ্ঠান আছে ওখানে বক্তব্য রাখলেন না, হুট করে আপনি বলবেন আর আমি আপনার সংগঠনের নীতি আদর্শ জানি ওখানে আমি যেতে পারি না। হিন্দুরা আরও আছে আপনার তাদেরকে যাওয়ার দিন, আমি এখানে দীর্ঘ 40 বছর আছি, এখান থেকে সেরে যাওয়ার কোনো আমার সুযোগ নেই।
আপনারা প্রচার করেন, হিন্দুদের যদি প্রয়োজন বোধ করেন আপনারা প্রচার করুন, সংখ্যালঘুদের ভিতরে আপনাদের যদি কোনো সেল থাকে সেখানে আপনারা যান প্রচার করুন, যদি পারেন উদ্বুদ্ধ করতে পারেন, আমি তো সব হিন্দু একা দায়িত্ব নিয়ে বসি নাই, আপনারা সেখান থেকে কর্মী সংগ্রহ করুন বা নেতা যদি চান নেতা সেখান থেকে তৈরি করুন নিয়ে আসুন, আমি এখানে আছি, আমি আমার এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলাম ব্যক্তিগত কোনো সংগঠন নয়, আর ধর্ম নিরপেক্ষতা তো প্রশ্নই ওঠে না, এখানে যারা আছেন দায়িত্বে এনারা সবাই পরীক্ষার মাধ্যমে এখানে এসেছেন, এবং প্রত্যেকটা ব্যক্তি আমার কাছে মনে হয়েছে আলামিন, এবং এদের দ্বারাই এদেশের শুধু সংখ্যালঘু নয়, এদেশের প্রত্যেকটা বিষয় এবং সম্পদ, প্রাকৃতিক সম্পদ, ভূ সম্পদ যাই বলে না কেন সবকে আমার কাছে মনে হয় নিরাপদ এবং সুরক্ষিত। শুধু বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমি দীর্ঘ 40 বছর আছি, যদি আমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হই, তাই এদেশ বিনির্মাণে সংখ্যালঘুরা তাদের মাননশীলতা, তাদের অর্থ, তাদের শ্রম দিয়ে এদেশকে সুদলা সুফলা সুস্থ সমলকে গড়ে তুলতে চাই, যা পৃথিবীতে একটি অনুকরণীয় দৃষ্টান্তে থাকবে যে জামাত ইসলামের মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত এবং সেই রাষ্ট্রটির নাম বাংলাদেশ, এবং সেখানে একটি পাখি থেকে শুরু করে একটা মানে অন্য প্রাণী পর্যন্ত মানে ক্ষতিগ্রস্ত হয়নি বা হবে না। তা আগামী দিনের এই সুন্দর রাষ্ট্র বিনির্মাণে আমি আমার জীবনের শেষ বক্তব্য উৎসবের কথা প্রস্তুত আছি, পুনরায় শত হবেই, মানে এই পরিমাণ সদস্য সংখ্যা আমাদের আছে মাগুরা জেলা, এবং এরা